আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আপনাদের আমি দেখাবো স্যাটলিং ডিজিটাল স্যাটেলাইট মিটার DBD-S2 WS-6933 মডেল। এই মিটারটা আজকে আপনাদের আমি দেখাবো এবং আনবক্সিং করবো। চলুন দেখে নেওয়া যাক স্যাটলিং এর কার্টুনটা, বক্সটা। চলুন দেখে নেওয়া যাক ভিতরে কি কি আছে। প্রথম একটা ইউজার ম্যানুয়াল আছে, সেটা আপনারা পড়ে নেবেন। একটা মিটার, এটা পরে আসি। একটা ইউএসবি কেবল আছে, একটা এটা রাখার জন্য একটা ফিতা আছে, এবং একটা চার্জার আছে চার্জ দেওয়ার জন্য। এই হলো আমাদের মিটার। মিটারটা প্রোটেক্ট দেওয়ার জন্য, সেফটি দেওয়ার জন্য একটা কভার দেওয়া আছে। এটা অনেক সফট কভার, পুড়ে গেলেও মিটারটা সমস্যা হবে না, এটাতে প্রোটেক্ট দিয়ে রাখবে। এই যে সুন্দর মতন লাগানো। এই হলো আপনাদের মিটার। চলুন যে এটা অন অন করে নেই আমরা। এই হলো আপনার মিটার। এটা হলো স্যাটেলাইট সেটিংস, ওকে দিলে এখানে স্যাটেলাইট এখানে সেটিং করতে পারবেন। এই যে চ্যানেল সিগন্যাল স্ক্যান, যেহেতু আমরা আকাশের কাজ করি, কারণ আকাশের ট্রান্সপন্ডারটা বসানো আছে। আকাশের ট্রান্সপন্ডার সব হয়েছে ভার্টিকালে, আর আপনার এটা হয়েছে আপনার পাওয়ার ভোল্টেজ। ভোল্টেজ এটা লক সিগন্যাল আসে, লক হয়ে যাবে যখন আপনার চার্জ দেবেন, এখানে চার্জিং এ লাইট আসবে। আর এখানে দেখা যাচ্ছে 00 00 00 করার জন্য আপনার যখন সিগন্যাল আসবে, কত পার্সেন্ট সিগন্যাল আছে সেটা আপনার এখানে শো করবে, কত পার্সেন্ট সিগন্যাল আছে। যদি আপনার এটা সেটিং করা থাকে ঠিক মতন, যদি আপনার এটা সেটিং করা থাকে ঠিক মতন, যদি আপনার ডিসপ্লেতে সমস্যা হয় বা ডিসপ্লে না আসে, যদি শুধু এটা মিটারটা চালু হয়, তাহলে আপনি এখানে পার্সেন্টেজ দেখে কাজ করতে পারবেন যে কত পার্সেন্ট আপনার হয়েছে বা আসছে। আর যদি আপনি রাত্রে অন্ধকারে কাজ করেন যারা, তাদের জন্য এটা টর্চ লাইট আছে। টর্চ চাপ দেওয়ার পরে দেখানো যাচ্ছে আলো আসছে লাইট। এটা আপনি ফিটিং করে, এটা আপনি লাইট দিয়ে রাত্রে কাজ করতে পারবেন। এই হলো আজকে আমাদের স্যাটলিং নিয়ে রিভিউ। নেক্সটে এগুলো কিভাবে এডিট করতে হয়, ট্রান্সপন্ডার কিভাবে এডিট করতে হয়, এগুলো সমস্যা থাকলে কিভাবে এডিট করতে হয় বা কাজ করতে হয়, সেগুলো নিয়ে আপনাদের সামনে আমরা নেক্সট ভিডিওতে হাজির হব। আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।